মঙ্গলবার সকাল 10:40 রেজিনগর থানার দাঁতপুর বোলতলা মোড়ে সিভিক ভলেন্টিয়ার একটি দোকানে বসে মোবাইল দেখছিল। এই সময় রাস্তা জ্যাম হয়ে যাওয়ায় হাবিবুর নামে এক ব্যক্তি সিভিক ভলেন্টিয়ারের মোবাইল দেখার ছবি তুলতে চায়। সেই সময় ওই সিভিক মোবাইলটা কেড়ে নিয়ে মোবাইল ছুড়ে মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। এই নিয়ে স্থানীয় এলাকাবাসীরা ওই সিভিককে সাসপেন্ড ও শাস্তির দাবিতে NH-34 অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। প্রায় 40 মিনিট NH-34 অবরোধ ছিল। শামীম আহমদের রিপোর্ট, NTVWB। জন্য এখানে ওইপারে বসেছিল, সে ফোন করছিল, তো তাকে একাধিকবার ডাকার পরে সে আসেনি। যতক্ষণ সুবিচার না হবে আমি তার ফটো তুলে নিই, সে এসে ফটাম করে মোবাইলটা কেড়ে নিয়ে আমার মাথায় মেরে মাথা ফাড়ি দিয়ে সে গাড়ি নিয়ে পালিয়ে গেছে। অমরপুরের একটা সিভি। তারপরে আপনি কি চাইছেন এখন? আমি এখন চাইছি তার সুবিচার। এখানে আমরা মাথা ফাটিয়ে দিচ্ছি। হ্যাঁ, সিভি এখানে ঠিকঠাক ডিউটি করে এখানে না। আপনার নাম? আমার নাম হাই হোসে। আপনার বাড়ি? রাতপুর মোগলতলা। এখানেই বাড়ি। কারণ এখানে বড় বড় দুর্ঘটনা হয়। এই যে 34 নম্বর রোডটা আপনার 3-4 বছর ধরে পড়ে তাই না, সব জায়গায় মানে 1/2 চালু হয়ে গেছে, কিন্তু এখানে অথচ টোল চালু হয়ে গেছে বেতো। কারণ এইখানে গাড়ি যে হাত দেখাতে হবে এরকম কোনো একটা মানে ভালো সিস্টেম নেই। ওখান থেকে মানে দেখাচ্ছে একটা ওয়ার্ডলার মানে ওভারলোড গাড়ি আসছে, ওরা মানে বাসটা থেকে দাঁড়াচ্ছে, এরকম জায়গাতে ফট করে হাত দেখাবে? একটা গাড়িতে কম লোড থাকে, এসে কতটা দূর মানে এসে দাঁড়াবে, আড্ডা মারবে, ঠিকঠাক ডিউটি করে না। আজকের ঘটনাটা কি ঘটলো? আজকে ঘটনা ওই গাড়ি পাস করার বুলতে যাই ওই ঘটনাটাকে মানা ধরা করেছে, প্রতিবাদ করতে যাই। আপনার নাম বলুন। আপনার নাম? আমার নাম হচ্ছে নাসির।